সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটিভি ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। আমরা আজকে তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা একটি ছবি দেখে নিচ্ছি। ছবিটি একজন জেলের, যে জাল ফেলে নদীতে মাছ ধরছে, যদিও মাছ দেখা যাচ্ছে না। এই দৃশ্যটি আমাদের অনেকেরই অত্যন্ত পরিচিত। এই যে জেলে শব্দটি, এই শব্দটি কোত্থেকে এসেছে, এসো আমরা তা একটু সন্ধান করি। জেলে শব্দটি এসেছে জাল থেকে। এই জাল শব্দটির সাথে আরও কিছু ধ্বনি যুক্ত হয়ে জেলে শব্দটি তৈরি হয়েছে। সেই ধ্বনিটি হচ্ছে ইয়া, এবং এই ইয়াটি পরবর্তীতে রূপান্তরিত হয়ে এ হয়েছে। জাল যুগ ইয়া যুক্ত হয়েছিল জালিয়া, যেটিকে আঞ্চলিক ভাষায় বলা হয় জালিয়া, এবং সেটি পরবর্তীতে মার্জিত হয়েছে জেলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আজকে কোন অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। আমরা এর আগে প্রকৃতি ও প্রত্যয়ের একটি ক্লাস সম্পন্ন করেছি, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। শুরুতেই জেনে নিচ্ছি শিখনফল। এ পর্ব পাঠ শেষে তোমরা যে শিখনফল অর্জন করবে তা হচ্ছে প্রকৃতি কত প্রকার ও কী কী তা বলতে পারবে, প্রত্যয় কত প্রকার ও কী কী তা উল্লেখ করতে পারবে, কৃদন্ত শব্দ কী তা বলতে পারবে, তদ্ধিতান্ত শব্দ কী তা বলতে পারবে, এবং প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের কিছু নিয়ম বর্ণনা করতে পারবে। আমরা এ পর্বে দেখে নিচ্ছি গত পর্বে কী শিখেছিলাম। আমাদের পূর্ব পাঠ পর্বে আমরা দেখতে পাচ্ছি গত পর্বে আমরা জেনেছিলাম প্রকৃতি কাকে বলে। সেখানে দেখেছি ধাতু বা শব্দমূলকে প্রকৃতি বলে, যেমন পড়, চল, গাছ, ঘর ইত্যাদি। এরপর আমরা জেনেছিলাম ধাতু কাকে বলে। সেখানে দেখেছি ক্রিয়ামূল অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়, যেমন কর, ফেল, চল, খা, নাচ, দেখ ইত্যাদি। আমরা একই সাথে জেনেছিলাম ধাতু চেনার উপায়, কিভাবে আমরা ধাতু চেনব। সেক্ষেত্রে আমরা দেখেছি বর্তমানকালের অনুজ্ঞাসূচক বাক্যে তুচ্ছার্থে দ্বিতীয় পুরুষে ক্রিয়াপদ ব্যবহার করলে ধাতু পাওয়া যায়। অর্থাৎ ক্রিয়াপদকে যদি আমি বর্তমানকালে ব্যবহার করি এবং সেটি বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থে দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে, আমরা জানি অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে কাউকে কোনো কিছু নির্দেশ দেয়া, আদেশ দেয়া, অনুরোধ করে ইত্যাদি। এই বাক্যটি যদি আমরা বর্তমানকালে ব্যবহার করি তাহলে হতে পারে তুমি ভাত খাও, তুমি ঘড়ি দেখো, তুমি এখান থেকে চলে যাও। সেটি যদি তুচ্ছার্থে নিয়ে যাই তাহলে হবে তুই ভাত খা, তোরা চলে যা ইত্যাদি। তুই ভাত খা, তোরা চলে যা, এক্ষেত্রে ক্রিয়াপদের যে ব্যবহারটি রয়েছে অর্থাৎ খা যা, যদি বলতাম তুমি ভাত খাবে বা তুমি ভাত খেয়েছিলে অথবা তুই ভাত খাবি অথবা তুই ভাত খেয়েছিলে, তাহলে কিন্তু ধাতুটি বের হতো না, সেটি ক্রিয়াপদের একটু বর্ধিত রূপ আমরা পেতাম। কিন্তু যখন বর্তমানকালের তুচ্ছার্থ অনুগামী সেটি ব্যবহার করব, যেমন তুই ভাত খা, এই যে খেয়েছি, খেয়েছিলাম, খাবো, তার যে মূল অংশ খা, এটি হচ্ছে ধাতু। তারা চলে গিয়েছে, সে চলে গিয়েছে, তুমি চলে যাও, সেটাকে যদি আমি বর্তমান অনুগে তুচ্ছার্থে নিয়ে আসি তুই চল বা তোরা চল, তাহলে কিন্তু ধাতুটি বের হয়ে আসবে। আমরা এরই সাথে সাথে জেনেছিলাম কতিপয় ধাতুর বাংলা ও সংস্কৃত রূপ। সেখানে অনেকগুলো ধাতু ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অঙ্ক, এটি হচ্ছে সংস্কৃত রূপ। আমরা ছবি অঙ্কনের কথা বলি, চিত্রাঙ্কনের কথা বলি, এটির বাংলা রূপ হচ্ছে আঁক, যে ছবি আঁকার কথা বলি। তারপর রয়েছে ক্রি, বাংলায় সেটি হচ্ছে কর। এই ক্রির অনুরূপ আরেকটি ক্রি রয়েছে, কিন্তু বানান পার্থক্য, সেটা হচ্ছে ক্রয় রফলা দীর্ঘিকার, যেমন ক্রেতা, ক্রয়, বিক্রয়, সেক্ষেত্রে যে ক্রিটা ব্যবহৃত হয় সেটির বাংলা রূপ হচ্ছে কিন, কেনা। তারপর ধ্রি, তার বাংলা রূপ হচ্ছে ধর, যেমন চোরটি ধৃত হইয়াছে।
আমরা এর পাশাপাশি দেখেছিলাম শব্দমূল কাকে বলে তার সংজ্ঞা। সেখানে দেখেছিলাম মৌলিক শব্দ বা সাধিত শব্দের মূল অংশকেই শব্দমূল বলে। শব্দমূলের অপর নাম প্রাতিপদিক, অর্থাৎ একটি মৌলিক শব্দ সে নিজেই শব্দমূল, আর যেটি সাধিত শব্দ যদি তা ক্রিয়াবাচক না হয় তাহলে সেটি হচ্ছে শব্দমূল। যদি সাধিত শব্দ হয় তাহলে সেটির যে মূল অংশ তা হচ্ছে শব্দমূল। এই শব্দমূলের একটি চমৎকার নাম রয়েছে, তা হচ্ছে প্রাতিপদিক, যেটি ভুল করে তোমরা অনেকেই লিখে ফেলো প্রতিপাদিক। অবশ্যই এ বিষয়টি লক্ষ্য রাখবে, প্রতিপাদিক যাতে না হয়, প্রাতিপদিক যাতে হয়। যেমন ঘর, দেশ, গাছ, মাছ, পথ, ইতিহাস, নীল, মনু, মিতা, চৈত ইত্যাদি। আমরা আরও জেনেছিলাম প্রত্যয় কাকে বলে তা। সেখানে দেখেছি ধাতু বা শব্দমূলের শেষে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। আমরা উপসর্গের ক্ষেত্রে দেখেছি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়, আর প্রত্যয় হচ্ছে ধাতু বা শব্দের পরে যুক্ত হয়। সেসব ধ্বনির মধ্যে রয়েছে ওয়া, অন্ত, অ, আ, ইমা, গিরি ইত্যাদি। এখানে লক্ষ্য করো যে ওয়ার নিজস্ব কোনো অর্থ নেই, অন্তর কিন্তু নিজস্ব অর্থ রয়েছে, অয়ের নিজস্ব কোনো অর্থ নেই, আয়ের রয়েছে, ইমার তেমন কোনো অর্থ নেই, যদিও কোনো একটি প্রাণীর নাম ইমা বা কোনো মানুষের নাম ইমা। গিরির কিন্তু স্বতন্ত্র অর্থ রয়েছে, পাহাড়ের প্রতিশব্দ হচ্ছে গিরি। আমরা একই সাথে জেনেছিলাম কতিপয় সমার্থক প্রত্যয় বা বিকল্প প্রত্যয়, যেমন বিন, এর পরিবর্তে ব্যবহার করা যায় বি, স্ন, এর পরিবর্তে ব্যবহার করা যায় অ, ইন, এর পরিবর্তে ব্যবহার করা যায় ই, ত্রিচ, এর পরিবর্তে ব্যবহার করা যায় তা। একইভাবে অক এর পরিবর্তে ব্যবহার করা যায় নক, অলের পরিবর্তে অ, স্ন জফলাযুক্ত যেটি তার পরিবর্তে অন্তস্থ জ, টের পরিবর্তে টিয়া। এবার আমাদের নতুন পাঠ। আজকের নতুন পাঠে আমরা প্রথমেই প্রকৃতি এবং প্রত্যয়ের প্রকারভেদটি জেনে নিচ্ছি। প্রকৃতির প্রকারভেদ নির্ধারণ করতে গিয়ে আমরা সেখানে দেখব দু ধরনের প্রকৃতি রয়েছে। তার একটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কাকে বলে আমরা সেটা জেনে নিচ্ছি। ধাতু বা ক্রিয়ামূলকে ক্রিয়া প্রকৃতি বলে, যেমন কাঁত, বাঁধ, ধর, পড়, ঢাক, ডুব ইত্যাদি। এই যে লক্ষ্য করছো যেখানে কাঁত, কেঁদেছি, কাঁদবে, এই যে ক্রিয়া প্রকৃতি তার মূল অংশ হচ্ছে কাঁত। বাঁধ, বেঁধেছি, বাঁধবো, বেঁধেছিল, এই যে ক্রিয়াপদটি তার মূল অংশ বাঁধ। ধরেছি, ধরব, তার মূল অংশ ধর। ঠিক একইভাবে পড়, ঢাক, আমি ঢেকেছি, ঢাকতে হবে, ঢাকব, তার মূল অংশ হচ্ছে ঢাক। যদিও এখান থেকে হসন্ত উঠিয়ে নিলে যে ঢাক শব্দটি আমরা পাব তার কিন্তু একটি স্বতন্ত্র অর্থ রয়েছে, তোমরা ঢাক ঢোলের কথা নিশ্চয়ই জানো। ডুব, ডুবেছি, ডুবন্ত ইত্যাদি যে শব্দগুলো রয়েছে তার মূল অংশ হচ্ছে ডুব, এটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু, এ থেকেই ক্রিয়াপদ গঠিত হয়। তারপর রয়েছে নাম প্রকৃতি। নাম প্রকৃতি হচ্ছে শব্দমূল বা শূন্য বিভক্তিযুক্ত নাম পদকে নাম প্রকৃতি বলে, অর্থাৎ কোনো একটি শব্দের যে মৌলিক অংশ কিংবা শূন্য বিভক্তিযুক্ত শব্দ তাকেই বলা হয় নাম প্রকৃতি, যেমন হাত, দাঁত, মাছ ইত্যাদি। নাম প্রকৃতিকে এক কথায় বলা হয় প্রাতিপদিক। আমরা এবার দেখছি প্রত্যয় কত প্রকার এবং কী কী। প্রত্যয় প্রকৃতির মতোই দুই প্রকার, তার একটি হচ্ছে কৃত প্রত্যয় এবং অপরটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা প্রথমেই দেখে নিচ্ছি কৃত প্রত্যয় কাকে বলে। ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কৃত প্রত্যয় বলে। অর্থাৎ ধাতুর পরে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করে সেই যে পরবর্তী অংশে যুক্ত অংশটি হচ্ছে কৃত প্রত্যয়। যেমন পড় যুগ ওয়া, পড়োয়া, ক্রি যুগ তব্য, কর্তব্য, চল যুগ অন্ত, চলন্ত, মূড় যুগ অক, মোড়ক ইত্যাদি। এবার দেখে নিচ্ছি তদ্ধিত প্রত্যয় কাকে বলে তা। নাম প্রকৃতির সাথে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে তদ্ধিত প্রত্যয় বলে। আমরা আগে লক্ষ্য করেছিলাম
ধাতুর সাথে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। আর এবার দেখছি নাম প্রকৃতির সাথে বা প্রাতিপদিকের সাথে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে, এবং এই যুক্তটি অবশ্যই শব্দের পরে হতে হবে, আগে নয়। যদি আগে হয় তাহলে সেটি উপসর্গ হয়ে যাবে। সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই তুদ্ধিত প্রত্যয় বলা হয়। যেমন ঘরের সাথে উয়া যুক্ত হয়ে ঘরোয়া শব্দটি গঠিত হয়েছে, এখানে উয়া হচ্ছে তুদ্ধিত প্রত্যয়। একইভাবে দেশের সাথে ইয় প্রত্যয় যুক্ত হয়েছে দেশীয় শব্দ, নীলের সাথে ইমা প্রত্যয় যুক্ত হয়েছে নীলিমা শব্দ, এবং ফুল শব্দটির সাথে দানি প্রত্যয় যুক্ত হয়েছে ফুলদানি শব্দ। আমরা এবার দেখে নিচ্ছি একই অঙ্গে দ্বৈতরূপ এ বিষয়টিকে। এ কথাটি আমরা কিছুটা কবিতার ঢঙে বলেছি, আমরা এ রহস্যটা ভেদ করব এখন। লক্ষ্য করো, আমরা একটি ছক সাজিয়েছি, প্রথমে প্রকৃতি যোগ প্রত্যয়, তারপর সাধিত শব্দ, আবারও প্রকৃতি যোগ প্রত্যয় এবং সাধিত শব্দ। কেন? বিষয়টি আমরা এবার উন্মোচিত করব। লক্ষ্য করো, দুপাশে দুটো শব্দ রয়েছে, শুনতে অনেকটা একই রকম। একটি হচ্ছে পড়োয়া, আরেকটি হচ্ছে ঘরোয়া। পড়োয়া হচ্ছে যে পড়ছে বা যে খুব পড়ে সে হচ্ছে পড়োয়া, আর ঘর হচ্ছে ঘর সংক্রান্ত বিষয়। এই পড়োয়া শব্দটির প্রকৃতি হচ্ছে পড়, প্রকৃতির নিচে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। একইভাবে ঘরোয়া শব্দটির প্রকৃতি হচ্ছে ঘট। এখন দুটো শব্দের সাথে আমরা একই প্রত্যয় যুক্ত করে দিলাম এবং সে প্রত্যয়টি হচ্ছে ওয়া। ধ্বনিগত দিক থেকে দুটো কিন্তু একই শব্দ, সে হিসেবে দুটোর পরিচয়ে অভিন্ন হওয়ার কথা, কিন্তু প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে এই একই ধ্বনির একই শব্দাংশের দুরকম অর্থ হয়। এই জন্যই আমরা বলেছিলাম একই অঙ্গে দ্বৈত রূপ, অর্থাৎ দুটি রূপ। কেন হচ্ছে আমরা বিষয়টি আরও পরিষ্কার করছি। লক্ষ্য করো, উয়া হচ্ছে কৃত প্রত্যয়, আরেক উয়া হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কেন? ধাতুর সাথে যে প্রত্যয়টি যুক্ত হয়েছে তার ধ্বনি যাই হোক না কেন, তা কৃত প্রত্যয় হিসাবে পরিচয় লাভ করবে। পক্ষান্তরে নামপদের সাথে যদি কোনো ধ্বনি যুক্ত হয়, সে ধ্বনির সাথে অন্য যে কোনো ধ্বনিরই মিল থাকুক বা না থাকুক না কেন, তার কিন্তু পরিচয় হবে তদ্ধিত প্রত্যয় হিসেবে। এজন্যই আমরা বলেছি একই অঙ্গে দ্বৈতরূপ, পর ক্রিয়া প্রকৃতি, ঘর নাম প্রকৃতি, তার সাথে একই প্রত্যয় যুক্ত হয়েছে ওয়া, কিন্তু ধাতুর সাথে সেটি যুক্ত হওয়ার কারণে বা ক্রিয়া প্রকৃতির সাথে সেটি যুক্ত হওয়ার কারণে তার নাম হয়ে যাচ্ছে কৃত প্রত্যয়, আর নামপদের সাথে সেটি যুক্ত হওয়ার কারণে তার নাম হয়ে যাচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমাদের প্রকৃতি প্রত্যয় চেনার, বোঝার, জানার মূল যে চাবি, সেই চাবিটি কিন্তু এখানেই রয়েছে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি কোন ধ্বনিটি কৃত প্রত্যয় হবে এবং কোন ধ্বনিটি তদ্ধিত প্রত্যয় হবে। একই ছুরি, সেটি দিয়ে যদি কাউকে ফল কেটে খাওয়ানোর কাজটি করি তাহলে কিন্তু ছুরির ভূমিকা খুব ভালো। এই ছুরি দিয়ে যদি কাউকে আঘাত করে তাকে মেরে ফেলি তাহলে নিশ্চয়ই আদালতে এই ছুরিটি সাক্ষ্য হিসেবে চলে যাবে, এই ছুরির ভূমিকাটি কখনোই ভালো হবে না। কিছুটা এরকম তোমাদের মনে রাখার জন্য বলছি, একই ধ্বনি যদি ধাতুর সাথে যুক্ত হয় সে হয়ে যাচ্ছে কৃত প্রত্যয়, আবার যদি নামপদের সাথে যুক্ত সে হয়ে যাচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে সহজ হয়ে গেল বিষয়টি। আমরা যদি একটি শব্দকে বিশ্লেষণ করে তার মূল অংশটি বের করে ফেলতে পারি এবং বের করার পর যদি নিশ্চিত হতে পারি সেটি নামপদ, তাহলে যে অংশটি বাকি থেকে গেল সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। পক্ষান্তরে আমাদের বের করা অংশটি যদি হয় ধাতু বা ক্রিয়ামূল, তাহলে যে অংশটি বাকি থেকে যাবে তা হচ্ছে কৃত প্রত্যয়। আমরা আশা করব এ বিষয়টি উপলব্ধি করে তোমরা যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে যাও, তোমাদের কাছে প্রকৃতি প্রত্যয় অনেক 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 বেশি সহজ হয়ে যাবে। আমরা অনেক শিক্ষার্থীর মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করি, তারা প্রকৃতি প্রত্যয় অথবা সমাস বাদ দিয়ে অন্য বিষয়গুলো অধ্যয়ন করতে অনেক বেশি আগ্রহ দেখায়, অথচ অন্য অনেক বিষয়ের চেয়ে কিন্তু প্রকৃতি প্রত্যয় বা সমাস অনেক সহজ। শুধু এই
কয়েকটি তথ্য যদি তোমাদের জানা থাকে, তাহলে প্রকৃতি প্রত্যয় নিয়ে তোমাদের কোনো ধরনের ভীতি থাকার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমাদের দুটো বানানের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। একটি হচ্ছে তদ্ধিত, এই শব্দটি আমরা ভুল করে অনেকেই তদ্বিত লিখে, তয়ের পর দ এবং ধ সংযুক্ত করে রস্বইকার দেওয়ার পরিবর্তে আমরা তয়ের পর কী করি, দয়ের নিচে বফলা যুক্ত করে রস্বইকার দিই। এই কাজটি যেন আর কখনো আমরা না করি, সেক্ষেত্রে তোমাদের সতর্ক থাকতে হবে। আরও একটি শব্দ আমরা ভুল করি, সেটি হচ্ছে কৃত। আমাকে যখন একটি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয় নামসহ, তখন কিন্তু এর জন্য অর্ধেক নাম্বার বরাদ্দ থাকে। সে কৃত বানানটি যদি আমি ভুল করি, ক রিকার খণ্ডত না লিখে যদি ক রিকার ত দিয়ে সেটিকে আর একটু পরিপূর্ণ করতে চাই, তাহলে পরীক্ষক কিন্তু আমাকে শূন্য দিয়ে অপূর্ণ করে দেবে, অর্ধেক নাম্বার কেটে নিয়ে যাবে। আমরা যাতে এটি খণ্ডতকে পরিপূর্ণতাতে রূপান্তর না করি, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমরা এবার চলে যাচ্ছি কৃদন্ত ও তদ্ধিতান্ত শব্দ বলতে কী বোঝায় সেদিকে। কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ, এটি হচ্ছে সেই পদ যা ধাতুর সাথে প্রত্যয় যুক্ত করে গঠন করা হয়। ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যুক্ত যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে। এই যে কথাটি, এটি যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই ধাতু বের করে ফেলতে পারব। যেমন পড়োয়া, এটি একটি কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ, পর ধাতুটির সাথে ওয়া প্রত্যয় যুক্ত হয়ে এ শব্দটি গঠিত হয়েছে। একইভাবে কর্তব্য, ক্রি প্রকৃতির সাথে তব্য প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে। চলন্ত, চল ধাতুর সাথে অন্ত প্রত্যয়টি যুক্ত হয়ে এ শব্দটি গঠিত হয়েছে। অনুরূপভাবে মোড়ক, মোড়ক শব্দটিও মূর প্রকৃতির সাথে অক প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে এবং মূর প্রকৃতিটি হচ্ছে ধাতু। আমরা এবার জেনে নিচ্ছি তদ্ধিতান্ত শব্দ কাকে বলে তা। এক্ষেত্রে দেখা যাচ্ছে নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে তদ্ধিতান্ত শব্দ বলে। অর্থাৎ কোনো শব্দের মূল অংশটি বা তার প্রকৃতি যদি হয় নামপদ, তাহলে তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটি গঠিত হবে সেটি হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। আশা করি এখন থেকে এই বিষয়টি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এবার আমরা কিছু সহজ নিয়ম জেনে নিচ্ছি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার জন্য। প্রথমেই প্রত্যয়যুক্ত কোনো তৎসম শব্দের শেষে অন উচ্চারিত হলে সেক্ষেত্রে অনট প্রত্যয় যুক্ত করতে হয়, আর শব্দটি যদি অতৎসম হয় তবে সেক্ষেত্রে যুক্ত করতে হয় অন প্রত্যয়। তবে আমরা আগেই বলেছি অনটের বিকল্প হিসেবে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। কেন পারি সেদিকে এবার যাচ্ছি। যেমন দর্শন, এই শব্দটি প্রকৃতি হচ্ছে দৃশ, তার সাথে আমরা অনট যুক্ত করেছি। বর্ষণ একটি তৎসম শব্দ, এর প্রকৃতি হচ্ছে বৃষ এবং তার সাথে অনট যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়েছে বর্ষণ। অপরদিকে চল ধাতুটির সাথে অনযুক্ত হয়েছে চলন, ঝুল ধাতুটির সাথে অনযুক্ত হয়েছে ঝুলন। তবে অনেক ক্ষেত্রেই অন এবং অনটের এ ব্যবধানটি মানা হয় না, ফলে দর্শনের সাথে এখন আমরা দৃশ যোগ অন লিখছি, বর্ষণের সাথেও আমরা বৃষ যোগ অন লিখছি। তাই এক্ষেত্রে তোমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। আমরা এবার আরও একটি নিয়ম লক্ষ্য করছি, যদি কোনো প্রত্যয়যুক্ত শব্দে শেষে ইক উচ্চারিত হয় তাহলে স্নিক অথবা ইক প্রত্যয়যুক্ত হয়। যেমন সামাজিক, নৈতিক, বৈজ্ঞানিক, দার্শনিক, এই যে শব্দগুলো তার শেষে কিন্তু ইক ধ্বনিটি রয়েছে। সামাজ ইক, বৈজ্ঞান ইক, দার্শন ইক। এক্ষেত্রে আমরা বলেছি কি প্রত্যয় হিসেবে হয় স্নিক ব্যবহৃত হবে অথবা ইক ব্যবহৃত হবে। তোমরা লক্ষ্য করছো সামাজিক শব্দটি কোত্থেকে এসেছে, তার মূল কী ছিল, সমাজ থেকে। সমাজের সাথে স্নিক অথবা ইক প্রত্যয় যুক্ত করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সামাজিক। তোমাদের স্নিক অথবা ইক এ দুটো থেকে যে কোনো একটি লিখলেই চলবে। একইভাবে বৈজ্ঞানিক, এই শব্দটি কোত্থেকে এসেছে, বিজ্ঞান থেকে। সেই বিজ্ঞানের সাথে যদি আমরা স্নিক অথবা ইক যুক্ত করি তাহলেই হয়ে যাচ্ছে বৈজ্ঞানিক। দার্শনিক, এই শব্দটির মূল কি, দর্শন।
দর্শনের সাথে স্নিক অথবা ইক প্রত্যয় যুক্ত করেই দার্শনিক শব্দটি গঠিত হয়েছে। এবার আরও একটি নিয়ম, যদি কোনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে দীর্ঘ ইকার থাকে তাহলে সাধারণত ইন বা দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়, কিন্তু ওই শব্দের শেষ বর্ণ যদি ব হয় তাহলে সেক্ষেত্রে ইন না হয়ে বিন প্রত্যয় যুক্ত হয়। লক্ষ্য করো, জ্ঞানী এই শব্দটির শেষে রয়েছে দীর্ঘ ইকার এবং এ কারণে এই শব্দটি এসেছে জ্ঞান থেকে, জ্ঞানের সাথে ইন অথবা ই প্রত্যয় যুক্ত হয়েছে। আবার বলা হয়েছে ওই শব্দের শেষ বর্ণ যদি ব হয়, যেমন মেধাবী, সেক্ষেত্রে কি হয় ইন না হয়ে বিন প্রত্যয় যুক্ত হয়, তাই মেধার সাথে যুক্ত হয়েছে বিন প্রত্যয়। একইভাবে তপস্বী, এখানে কিন্তু স্বর নিচে একটি বফলা রয়েছে বা ব রয়েছে, এ কারণেই তপস ধাতুর সাথে যুক্ত হয়েছে বিন প্রত্যয়। আমরা এবার আরও একটি নিয়ম লক্ষ্য করছি, যদি কোনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে অয় উচ্চারিত হয় তাহলে সেখানে অল প্রত্যয়যুক্ত হয়। অয় উচ্চারিত হয় কোথায়? ভয়, জয়, ক্ষয় ইত্যাদি, তবে অবশ্যই নয় নয়। তবে অলের বিকল্প হিসেবে সেখানে অপ্রত্যয় বসালেও চলে, যেমন ভয় ভি যোগ অল, অথবা বিকল্প হিসেবে শুধু অ। ক্ষয় খি ধাতু যোগ অল, অথবা বিকল্প হিসেবে শুধু অ। আমরা আরও একটি নিয়ম লক্ষ্য করছি যেখানে লেখা রয়েছে যদি কোনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে ব বর্ণ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে স্ন প্রত্যয়যুক্ত হয়, তবে স্নয়ের বিকল্প হিসেবে সেখানে অপ্রত্যয় যোগ করা যায়। আগে দেখেছি অলের পরিবর্তে অযুক্ত করা যায়, এখানে দেখছি স্নয়ের পরিবর্তে অপ্রত্যয় যুক্ত করা যায়। যেমন মানব, মানবের প্রকৃতি হচ্ছে মনো, তার সাথে আমরা প্রত্যয় হিসেবে যুক্ত করতে পারি স্ন অথবা অ। তারপর শৈশব, শৈশবের প্রকৃতি হচ্ছে শিশু, তার সাথে আমরা প্রত্যয় হিসেবে যুক্ত করতে পারি স্ন অথবা অ। তারপর গৌরব, গৌরবের প্রকৃতি হচ্ছে গুরু, তার সাথে আমরা স্ন অথবা অ যুক্ত করতে পারি। একইভাবে পাণ্ডব, পাণ্ডবের প্রকৃতি হচ্ছে পাণ্ড, তার সাথে আমরা স্ন অথবা অযুক্ত করতে পারি। আমরা লক্ষ্য করেছি মানব, শৈশব, গৌরব অথবা পাণ্ডবের শেষে ব যুক্ত রয়েছে, এ কারণেই এক্ষেত্রে প্রত্যয় হিসেবে স্ন অথবা অ হয়েছে। আমরা আরও একটি নিয়ম লক্ষ্য করছি, যদি কোনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে অন্তস্থ য অথবা জফলা যুক্ত থাকে তবে সেক্ষেত্রে অন্তস্থ য প্রত্যয়যুক্ত হয়। যেমন বৈচিত্র্য, এক্ষেত্রে যে বিষয়টি বিশেষভাবে আমাদের মনে রাখা দরকার সেটি হচ্ছে যদি কোনো শব্দের শেষে জফলা যুক্ত থাকে তবে সেক্ষেত্রে আমরা এ নিয়মটি অনুসরণ করব। কি করব? প্রত্যয় হিসেবে সেখানে শুধু আমরা য, অন্তস্থ য ব্যবহার করব। বৈচিত্র্য, বিচিত্র থেকে শব্দটির উৎপত্তি, বিচিত্র প্রকৃতির সাথে য প্রত্যয় যুক্ত করে এই শব্দটি গঠিত হয়েছে। একইভাবে ন্যায় প্রকৃতির সাথে য যুক্ত করে ন্যায্য শব্দটি গঠিত হয়েছে এবং সহ ধাতুর সাথে বা প্রকৃতির সাথে য যুক্ত করে সহ্য শব্দটি গঠিত হয়েছে। আমরা আরও একটি নিয়ম দেখে নিচ্ছি, যদি কোনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে দয় ধয় সংযুক্ত অথবা গয় ধয় সংযুক্ত যুক্ত ব্যঞ্জনগুলো থাকে তাহলে সেক্ষেত্রে কয়ত্য সংযুক্ত যুক্ত ব্যঞ্জনটি প্রত্যয় হিসেবে ব্যবহৃত হবে। যেমন মুগ্ধ, এখানে ধাতু হচ্ছে মুহ, তার সাথে যুক্ত হয়েছে কয়ত্য সংযুক্ত। তারপরে দগ্ধ, এখানে ধাতু হচ্ছে দহ, এটি হচ্ছে তার প্রকৃতি, প্রত্যয় হিসেবে এখানে যুক্ত হয়েছে কয়ত্য সংযুক্ত বর্ণটি। আমরা আরও একটি নিয়ম জেনে নিচ্ছি, যদি কোনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে তবর্ণ যুক্ত থাকে, আবারও বলছি যদি কোনো প্রত্যয়যুক্ত শব্দের শেষে তবর্ণ যুক্ত থাকে তাহলে কয়ত্য প্রত্যয়যুক্ত হয়। যেমন ভুক্ত, শেষের বর্ণটি কিন্তু যুক্ত হিসেবেও তয়ই রয়েছে, এটির ধাতু হচ্ছে ভুজ এবং প্রত্যয় হচ্ছে কয়ত্য সংযুক্ত বর্ণটি। একইভাবে ভক্ত, ব্যক্ত, মুক্ত সব ক্ষেত্রেই প্রকৃতির সাথে এই যুক্ত ব্যঞ্জনটি ব্যবহৃত হয়েছে। এবার আমাদের ফিরে দেখার পালা, আজকের এই পর্বে আমরা কি কি জানলাম? আমরা প্রথমেই জানলাম প্রকৃতি ও প্রত্যয়ের প্রকারভেদ, সেখানে আমরা দেখেছি প্রকৃতি দু ধরনের, একটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং অপরটি হচ্ছে নাম প্রকৃতি।
প্রত্যয়ের প্রকার ভেদে আমরা দেখেছি দু ধরনের প্রত্যয় রয়েছে, একটি হচ্ছে কৃত প্রত্যয় এবং অপরটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ের সহজ কিছু নিয়মের সাথে পরিচিত হলাম এ পর্বে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দলীয় কাজে। আমাদের আজকের দলীয় কাজ হচ্ছে নিচের ছক অনুযায়ী প্রদত্ত শব্দগুলোর নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করা। প্রথমেই শাপলা দল, তোমাদের যে দুটো শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে নামসহ তা হচ্ছে খেলনা এবং চাঁদোয়া। তারপর দোয়েল দল, তোমাদের হচ্ছে চৈতালি ও ধুনুরি। এবং সর্বশেষ ঝিনুক দল, তোমাদের জন্য আমাদের দুটো শব্দ, একটি হচ্ছে ইচ্ছুক এবং অপরটি কান্না। এবার আমাদের মূল্যায়ন পর্ব। আজকের মূল্যায়ন পর্বে আমাদের তিনটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, নাম প্রকৃতি কাকে বলে উদাহরণসহ লেখো। দ্বিতীয় প্রশ্ন, ক্রিয়া প্রকৃতি কাকে বলে উদাহরণসহ লেখো। এবং তৃতীয় প্রশ্ন, প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো যে কোনো ছয়টি। এখানে নয়টি শব্দ দেওয়া রয়েছে, তার মধ্য থেকে যে কোনো ছয়টি শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হবে নামসহ। শব্দগুলো হচ্ছে ডাকাত, শারীরিক, বক্তব্য, দোলনা, বাঙালি, লালিমা, লেঠেল এবং দর্শক। এবার আমাদের বাড়ির কাজ। আমাদের আজকের বাড়ির কাজ হিসেবে থাকছে তোমার দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দসমূহ থেকে প্রত্যয়ের নামসহ কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের পাঁচটি করে উদাহরণ দাও। আশা করি তোমরা অত্যন্ত চমৎকারভাবে তোমাদের এই বাড়ির কাজটি সম্পন্ন করবে। আর এই বাড়ির কাজের ভেতর দিয়ে আমাদের সময় হলো বাড়ি যাওয়ার। তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে পড়ালেখা নিয়ে একই ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।